আজকে যে বিষয়টি আমরা জানতে চলেছি প্রিয়াঙ্গ, সেটা হচ্ছে তোমার কমন কোল্ড বা রাইনাইটিস, বাটা ভাইরাস ঘটিত ডিজিজ, যেটাকে আমরা বলে থাকি সর্দি কাশি। ডিজিজ চ্যাপ্টারে আমরা পড়লাম ম্যালেরিয়া, তারপর ফাইলেরিয়া, তারপর তোমার অ্যাসকেরিসিস, ঠিক আছে? এইগুলো ডিটেলসে লাইফ সাইকেল যেহেতু সিলেবাসে আছে, সেহেতু সিলেবাস অনুযায়ী তোমাদেরকে ডিটেলসে লাইফ সাইকেল ওয়াইজ জানানো হয়েছে। কিন্তু ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে, একটা কথা বলছি, টিনিয়েসিস কিন্তু তোমাদের সিলেবাসে নেই। অনেকের বইয়েতে টিনিয়েসিস আছে, কিন্তু সিলেবাসে যেহেতু নেই, সেহেতু আমি ওটা একদম হেলথ অ্যান্ড ডিজিজের শেষে ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দেবো। আর একটা কথা, আজকে আমি পড়াবো সেটা হচ্ছে অ্যামিবায়োসিস বা আমাশয়। তো ওই আমাশয়ে কিন্তু তোমাদের সিলেবাসে ডিটেলস একদমই নেই। প্যাথোজেন, ইনকিউবেশন পিরিয়ড অ্যান্ড রোগ লক্ষণ কী কী, এইগুলো একমাত্র আছে। তবু আমি একটু জানাবো, যেগুলো সিলেবাসে আছে সেগুলো ভালো করে পড়ো, যেগুলো সিলেবাসে নেই সেগুলো আমাদের এখন পড়ে মাথা খারাপ করে লাগবে, ঠিক আছে? তাহলে আজকে যেটা পড়বো হচ্ছে কমন কোল্ড বা রাইনাইটিস, যেটাকে বলা যায় সাধারণ সর্দি কাশি, যার প্যাথোজেনের নাম হচ্ছে কি, রাইনোভাইরাস। প্রায় 100 ধরনের ভাইরাস আছে যে কি করে এই সর্দি কাশি সৃষ্টির জন্য দায়ী। এছাড়াও কি আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও কিন্তু এই সর্দি কাশি সৃষ্টির জন্য দায়ী। তাহলে প্যাথোজেন কি বললাম, সাধারণ সর্দি কাশি বা রাইনাইটিসের রাইনোভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে ছড়িয়ে থাকে। প্রায় 100 ধরনের ভাইরাস লক্ষ্য করা যায়। এর ইনকিউবেশন পিরিয়ড নেই, অর্থাৎ শরীরে এই ভাইরাস প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি হয়, রোগ লক্ষণ প্রকাশ পায়। সংক্রামক কিভাবে হয়ে থাকে, সংক্রামক হয়ে থাকে কিভাবে, কাশি, থুতু, কফের দ্বারা হয়ে থাকে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির কাশির মাধ্যমে, হাঁচির দ্বারা, কফের মাধ্যমে, থুতুর দ্বারা হয়ে থাকে। আর কি হয়ে থাকে না, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসের দ্বারা হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ এটা ভাইরাস ঘটিত রোগ, যেহেতু সেহেতু যে ব্যক্তি রাইনোভাইরাস দ্বারা আক্রান্ত সেই ব্যক্তির যে জিনিসগুলো ব্যবহৃত, যেমন প্লেট, তারপর তার জামা কাপড়, হ্যাঁ, গামছা ইত্যাদি, সুস্থ মানুষের ব্যবহার না করা উচিত। ওকে, এরপর আমরা দেখব যে এই রোগের লক্ষণগুলো কী কী। তাহলে কি বললাম, যে এটা ইনকিউবেশন পিরিয়ড নেই, শরীরে প্রবেশের সঙ্গে সঙ্গে লক্ষণ প্রকাশ পায়, সংক্রামিত হয় কাশি, থুতু, কফ ইত্যাদি আক্রান্ত ব্যক্তির মাধ্যমে। এটা ভাইরাস ঘটিত রোগ, সেহেতু কফ, কাশি, হাঁচির মাধ্যমে পরিবেশের বাতাসের সঙ্গে কী হয়, এটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে? এবং তার ফলে সুস্থ মানুষকে আক্রান্ত করে। রোগের লক্ষণগুলো কী কী, এগুলো সবার মোটামুটি জানা আছে। প্রথমে কি দেখা যায় এখানে, হালকাভাবে ফার্স্ট যখন রাইনোভাইরাস দ্বারা আক্রান্ত হয় কোনো ব্যক্তি, সুস্থ ব্যক্তি, তখন তার কি হয়, নাক থেকে হালকা প্রথমে জল পড়ে, তারপর আস্তে আস্তে গায়ে হাতে ব্যথা, মাথা যন্ত্রণা, তারপর কি শুরু হয়, আস্তে আস্তে ফিভার অর্থাৎ জ্বরটা বাড়তে থাকে, তারপর কি হয়, আমাদের গলা ফ্যারিংস ব্যথা শুরু হয়, তাই তো? তাহলে এদের রোগ লক্ষণগুলো কী কী, প্রথমে কি হয়, কাশি, হাঁচির দ্বারা কি হয়, জল পড়তে থাকে নাক দিয়ে, তারপর কি হয়, আস্তে আস্তে সারা শরীরে, সবাই জানো তোমরা এগুলো, ব্যথা শুরু হয়, দেন কি হয়, জ্বর আসে, দেন গলায় ব্যথা, এমনকি কি হয়, টনসিলেও যন্ত্রণা দেখা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে কমন রোগ লক্ষণ, যেগুলো হচ্ছে তোমার সবাই জানা। এবং যদি খুব বেশি দিন হয়ে থাকে ভাইরাস, যদি খুব বেশি দিন আক্রমণ করে, তাহলে কি হয়, বংক্রাসে অ্যাটাক করে। বংক্রিয়ল দুটোই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। যদি খুব বেশি দিন ভাইরাস দেহে থাকে, তাহলে কি হয়, বংক্রাস
এবং বঙ্ক্রিয়ল। বঙ্ক্রিয়ল কি হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বোঝা গেছে? তাহলে একটা বেসিক জিনিস, খুব ডিটেলস দরকার নেই পড়ার, সামান্য এটুকু জেনে রাখলেই হবে। এরপর কি আছে, রোগ নিরাময়। রোগ নিরাময় কিভাবে হয়ে থাকে, এটার যে মেডিসিন তেমন কিছু প্রয়োগ করা হয় না, তাই তো? সাধারণত জ্বর হলে মোটামুটি এক সপ্তাহের মধ্যে রোগ জ্বর আপনাআপনি সেরে যায়, কিন্তু যদি তারপরেও রোগ হয়ে থাকে এবং আমাদের কী হয়, অস্বস্তি ভাব লক্ষ্য করা যায়, মাথা যন্ত্রণা শুরু হয়, তো এইগুলো থেকে আরাম পাওয়ার জন্য কী হয়, আমাদের প্যারাসিটামল ব্যবহার করা হয়। প্যারাসিটামল কী করা হয়, ব্যবহার করা হয়, তাই তো? অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমেও আমাদের শরীরে কী হয়, অর্থাৎ অস্বস্তির ভাব থেকে একটু আরাম করা, আরাম পাওয়া যায়। কিন্তু এই রোগের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা কিছু নেই, তেমন কোনো বিশেষ ক্ষতিকর রোগ এটা নয়। আর কি হয়ে থাকে না, লক্ষ্য আমাদেরকে সতর্কতা থাকতে হবে যে যে ব্যক্তি আক্রান্ত তার কাছাকাছি না থাকা, তার বা হাঁচির সময় মুখে হাত দিয়ে হাঁচা, এবং তার ব্যবহৃত আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে সব যেন ব্যবহার, মানে আক্রান্ত ব্যক্তির জিনিসপত্রকে যেন ব্যবহার না করা, ঠিক আছে? তো এই রাইনোভাইরাস আক্রান্ত ব্যক্তির থেকে দূরে থাকাটা হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি। বুঝে গেছে? এরপর আমরা যে ডিজিজটা পড়বো সেটা হচ্ছে আমাশয় বা অ্যামিবায়োসিস। তো এই আমাশয় ডিজিজের ডিটেলস কিন্তু সিলেবাসে নেই, অনেক বইয়ে থাকতে পারে কিন্তু সিলেবাসে ডিটেলসে কিচ্ছু নেই। এদের জীবনচক্রটাও ইম্পর্টেন্ট না, এদের ইনকিউবেশন কি বলে প্যাথোজেনের নাম, রোগ লক্ষণ, আর রোগ নিরাময়টা পড়লেই হবে। কিন্তু আমি একটু ডিটেলসে পড়াচ্ছি, জানাচ্ছি, কিন্তু তোমাদেরকে না পড়লেও চলবে। টিনিয়াসিস তো নেই সিলেবাসে, আর আমি আমার শরীরে এটা কোনো ডিটেলস নেই, ঠিক আছে? বই থাকতে পারে কিন্তু সিলেবাসে নেই। আমাশয় বা অ্যামিবায়োসিসের প্যাথোজেন বা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, নোট করবেন। এটা হচ্ছে একটা প্রোটোজোয়ান ডিজিজ বা আদ্য প্রাণী ঘটিত পরজীবী, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। ইনকিউবেশন পিরিয়ড 5 দিন থেকে 4 সপ্তাহ বা 1 মাস অবধিও দেখা যায়, ইনকিউবেশন পিরিয়ড থাকে। এদের বিস্তার কিভাবে এরা রোগ ছড়ায়, না অ্যান্টামিবা হিস্টোলাইটিকার সিস্ট দশা কি হয়, আক্রান্ত ব্যক্তির মলের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয় এবং সেখান থেকে সেই মল মাটিতে এবং জলে গিয়ে জলের মেশে, এবং সেখান থেকে অ্যান্টামিবা হিস্টোলাইটিকার যে সিস্টিক দশা কি হয় না, খাবার এবং পানীয় জলের মাধ্যমে সুস্থ মানুষের দেহে প্রবেশ করে। এছাড়াও কি হয়, মাছির দ্বারাও এই রোগটা বাহিত হয়, ঠিক আছে? লিখে নাও তাহলে, কি বললাম যে মাটির মাধ্যমে, অর্থাৎ মানুষই হচ্ছে একমাত্র হোস্ট, এবং আমরা বলেছি যে সমস্ত রোগের একটা হোস্ট তাদেরকে আমরা কি বলে থাকি, কি মনোজেনেটিক, আর যে সমস্ত রোগের দুটো হোস্টের মাধ্যমে প্যাথোজেন তার জীবনদশা কমপ্লিট করে তাকে আমরা বলে থাকি ডায়োজেনেটিক। তাহলে এই আমাশয় বা অ্যান্টামিবা হিস্টোলাইটিকার যে প্যাথোজেন, এই অ্যান্টামিবা হিস্টোলাইটিকা হচ্ছে তোমার মনোজেনেটিক, কারণ কেন কি, শুধুমাত্র মানুষই হচ্ছে এর একমাত্র পোষক, মানুষের দ্বারাই কি হয় এই রোগটা সংক্রমিত হয়ে থাকে। মানুষের মলের মাধ্যমে কোন দশা না, তাহলে সংক্রামক দশা হচ্ছে অ্যান্টামিবার সিস্ট দশাটা হচ্ছে সংক্রামক দশা, এছাড়াও মাছির মাধ্যমে বাহিত হয়ে থাকে, ঠিক আছে? এরপরে দেখো যে এই অ্যান্টামিবার হিস্টোলাইটিকা মানুষের সাধারণত কোথায় বেশি ক্ষত সৃষ্টি করে, বৃহদন্ত্রে বসবাস করে। বৃহদন্ত্রে বসবাস করে, এছাড়া মানুষ কি করে, ফুসফুসে ক্ষত সৃষ্টি করে, যকৃতের প্রদাহ দেখা যায়, আর কি হয়, যকৃতে ক্ষত সৃষ্টি হয়। অর্থাৎ পেট খারাপ, বোঝা গেছে? এটা মানুষের বৃহদন্ত্রে বসবাস করে, ফুসফুসে ক্ষত সৃষ্টি করে, এটা হিস্টোলাইটিকা,
যকৃতের প্রদাহ দেখা যায়, ব্যথা সৃষ্টি হয়, তার সঙ্গে সঙ্গে যকৃতের ক্ষত সৃষ্টি করে এবং উদরময় বা পেট খারাপও হয়ে থাকে। এই এনটাইম এবং হিস্টোলাইটিকার জীবন গঠনটা সিলেবাসে একদমই নেই, তাও আমি একটু বলবো। এই এনটাইম এবং হিস্টোলাইটিকা চারটি দশার মধ্য দিয়ে তার জীবনটা সম্পন্ন করে। একটা হচ্ছে তোমার ট্রোফোজোয়েট দশা, তিনটে দশার মধ্যে দিয়ে, সরি, ফার্স্ট হচ্ছে ট্রোফোজোয়েট দশা, সেকেন্ড হচ্ছে প্রিসিস্টিক দশা, অ্যান্ড থার্ড হচ্ছে সিস্ট দশা। তো গঠনটা বলছি, জাস্ট রিডিং পড়বে, ওকে। বললাম যে এন্টামিক হিস্টোলাইটিকা তিনটে দশার মধ্য দিয়ে জীবন সম্পন্ন করে। একটা হচ্ছে ট্রোফোজোয়েট দশা, দুই হচ্ছে প্রিসিস্টিক দশা, আর তিন হচ্ছে সিস্টিক দশা। ঠিক আছে, এরপরে দেখবো আমরা যে ট্রোফোজোয়েট দশায় কী কী লক্ষ্য করা যায়। ফার্স্ট হচ্ছে ট্রোফোজোয়েট দশা, দেখো ড্র করবে ছবিটা, কি কি লক্ষ্য করা যায় সেটা আমরা দেখব। একদম বাইরে যেটা আছে সেটা বলা হচ্ছে এক্টোপ্লাজম, ঠিক আছে, ভিতরের দিকে থাকে এন্ডোপ্লাজম, হচ্ছে নিউক্লিয়াস, আর হচ্ছে এগুলো কি আরবিসি। আর এই যে একদম বাইরের দিকে যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে সিউডোপোডিয়া বা ক্ষণপদ, বা কি সিউডোপোডিয়া। এর সাহায্যে এটা কি করে, গমন করে, গমন অঙ্গ। ঠিক আছে, তাহলে দেখো এই ট্রোফোজোয়েট দশায় কি হয় না, এদের সুনির্দিষ্ট কোনো আকার দেখা যায় না। ঠিক আছে, ট্রোফোজোয়েট দশাতে সুনির্দিষ্ট কোনো আকার থাকে না, নির্দিষ্টভাবে গঠিত হয় না। আর কি দেখা যায় না, এদের লক্ষ্য করা যায় কি, এরা এটাকে বলা হচ্ছে ট্রোফোজোয়েট দশাকে বলা হচ্ছে বৃদ্ধি দশা, এটাকে বলা হয় বৃদ্ধি দশা বা খাদ্য গ্রহণকারী দশা। এরা কি করে, পোষকের কলা আবরণীকে ভক্ষণ করে, তাদের ড্র করবে। তাহলে ট্রোফোজোয়েট হচ্ছে, ট্রোফোজোয়েটকে বলা হচ্ছে বৃদ্ধি দশা বা খাদ্য গ্রহণকারী দশা, পোষকের কলা আবরণীকে ভক্ষণ করে বেঁচে থাকে, বেঁচে থাকে এরা। এই ট্রোফোজোয়েট দশাতে এর নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি দেখা যায় না। ঠিক আছে, অর্থাৎ এরা কি করে, ধীর গতিতে সঞ্চালন করে এবং প্রত্যেকবার গমনের সময়, এগিয়ে যাওয়ার সময় এদের কি করে না, এক একবার করে ক্ষণপদের সৃষ্টি হয়। যখন এগিয়ে যায় তখন কি করে, এরা এন্টামিক হিস্টোলাইটিকার ট্রোফোজোয়েট দশাটা কি করে, সিউডোপোডিয়া বা ক্ষণপদের সৃষ্টি করে। এরপর দেখবো আমরা কি, যে এই ট্রোফোজোয়েটের মধ্যে সাইটোপ্লাজমের কি কি দেখা যায়। ট্রোফোজোয়েটের সাইটোপ্লাজমে যদি লক্ষ্য করা যায়, এদিকে যদি আয়রন হেমাটক্সিলিন রঞ্জক দ্বারা যদি রঞ্জিত করা হয়, তাহলে কি লক্ষ্য করা যাবে না, দেখা যাবে যে নীলাভ ধূসর রঙের সাইটোপ্লাজম দেখা যায়। ঠিক আছে, এবং কাকে, এই ট্রোফোজোয়েট দশাকে যদি আয়রন হেমাটক্সিলিন রঞ্জক দ্বারা রঞ্জিত করা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে নীলাভ ধূসর বর্ণের সাইটোপ্লাজম লক্ষ্য করা যায়। এই সাইটোপ্লাজমের বাইরের দিকে কি দেখা যায়, সাইটোপ্লাজমের একদমই বাইরের দিকে থাকে, অর্থাৎ পরিধির দিকে থাকে এক্টোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের ভিতরের দিকে দেখা যায় এন্ডোপ্লাজম। ঠিক আছে, এই এক্টোপ্লাজম কি করে, এক্টোপ্লাজম হচ্ছে সিউডোপোডিয়া সৃষ্টি করে, যে যার সাহায্যে কি হয়ে থাকে, গমনে সাহায্য করে, তাই তো এগিয়ে যায় এরা। আর কি দেখা যায় না, এদের অপর দিকে এন্ডোপ্লাজম তৈরি হয়, সাইটোপ্লাজমের ভিতরের দিকে, কেন্দ্রের দিকে এন্ডোপ্লাজম তৈরি হয়, যার কাজ হচ্ছে কি, খাদ্য গ্রহণ করতে সাহায্য করে। তাহলে কি বললাম যে ট্রোফোজোয়েট দশার সাইটোপ্লাজমে কি কি লক্ষ্য করা যায় না, বাইরের দিকে থাকে এক্টোপ্লাজম, যেটা হচ্ছে এই এই যে গমন অঙ্গ,
ক্ষণপদ সৃষ্টির জন্য দায়ী, সৃষ্টি করতে সৃষ্টি হয় এন্ডোপ্লাজম থেকে, একটোপ্লাজম থেকে, আর এন্ডোপ্লাজম অংশটা কি হয় এখানে খাদ্য গ্রহণ করতে সাহায্য করে। আর কি লক্ষ্য করা যায় এখানে, মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়, তারপর এখানে আর বিষয় লক্ষ্য করা যায়, ঠিক আছে, এইগুলো এখানে দেখা যায়। তাহলে কি কি বললাম, যে প্রপোজয়েটের সাইটোপ্লাজম, প্রপোজয়েটের সাইটোপ্লাজমে কি কি লক্ষ্য করা যায়, এখানে বললাম যে আয়রন, আয়রন হেমা, আয়রন হেমাটক্সিলিন, এটা একটা কি রঞ্জক, এই রঞ্জক দ্বারা যদি রঞ্জিত করা হয় তাহলে দেখা যায় কি, দেখা যায় নীলাভ বর্ণের সাইটোপ্লাজম, কার মধ্যে, এন্টারাল হিস্টোলাইটিকের মধ্যে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ছবিতে দেখালাম কি দেখা যায় না, কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে থাকে কি এন্ডোপ্লাজম, এন্ডোপ্লাজম গঠিত হয়, আর পরিধির দিকে বা বাইরের দিকে কি থাকে, পরিধির দিকে থাকে একটোপ্লাজম। বোঝা গেছে? স্টেন করার পর আমরা মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাইরের দিকে থাকে একটোপ্লাজম আর ভিতরের দিকে থাকে এন্ডোপ্লাজম। এই যে একটোপ্লাজম আর এন্ডোপ্লাজমের কথা বললাম, এই একটোপ্লাজম কি করে না, এই একটোপ্লাজমের কাজ হচ্ছে কি, কি হয়ে থাকে বললাম যে গমনঙ্গ বা ক্ষণপথ তৈরি করে, ঠিক আছে। আর এন্ডোপ্লাজম কি করে, আর এন্ডোপ্লাজম হচ্ছে করে থাকে কি, খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণে সাহায্য করে, তৈরি করতে সাহায্য করে। বুঝে গেছে? তাহলে দেখো, একটোপ্লাজম বললাম বাইরের দিকে, যে দেখালাম যে এই ট্রোপোজয়েড দশার যে বাইরের দিকে যে ক্ষণপথ গমনাঙ্গ সেটাতে সাহায্য করে কে, একটোপ্লাজম, আর এই ভিতরের দিকে খাদ্য গ্রহণ করতে সাহায্য করে কি, এন্ডোপ্লাজম। এছাড়াও আর কি দেখা যায় বললাম যে এসিআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর কি দেখা যায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, কার মধ্যে দেখা যায় সাইটোপ্লাজমের মধ্যে বর্তমান। ট্রোপোজয়েডের একটোপ্লাজম হচ্ছে কাজ কি, ক্ষণপথ সৃষ্টির ক্ষমতা সম্পন্ন, খাদ্য গ্রহণের সহায়তা করে, আর এন্ডোপ্লাজমের কাজ হচ্ছে যেটা কেন্দ্রের দিকে থাকে সেটা হচ্ছে খাদ্যের পাচনে, ক্ষরণে এবং রেচনে সাহায্য করে। বুঝে গেছে? এরপর আর কি দেখা যায়, ট্রোপোজয়েড দশায় প্যারাসাইটের নিউক্লিয়াসটা কেমন দেখতে হয়, কি হচ্ছে ট্রোপোজয়েডের দশার নিউক্লিয়াস কেমন দেখালাম, যে নিউক্লিয়াসটি কেমন হয়ে থাকে, গোলাকার। তাহলে নিউক্লিয়াস গোলাকার হয়ে থাকে। আর কি লক্ষ্য করা যায়, নিউক্লিয় পর্দা হয় পাতলা হয়ে থাকে। আর কি দেখা যায়, এই নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের স্বচ্ছ দানা দেখা যায়, তাকে বলা হয় নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের স্বচ্ছ অংশ দেখা যায়। ওকে, নোট করবে, যাকে কি বলা হয় এন্ডোজোম বা ক্যারিওজোম, যাকে বলা হচ্ছে এন্ডোজোম বা ক্যারিওজোম। তাহলে বললাম যে কি কি বললাম,
যে তিনটি দশার মধ্যে দিয়ে জীবন সম্পন্ন করে, এন্টাইমাল হিস্টোলাইটিকা। একটা হচ্ছে ট্রফোজের দশা, সেকেন্ড হচ্ছে প্রিসিস্টিক দশা, থার্ড হচ্ছে সিস্টিক দশা। ট্রফোজের দশার মধ্যে ছবিটা ড্র করে দেখালাম যে কী কী লক্ষ্য করা যাচ্ছে, যে এটা হচ্ছে খাদ্য গ্রহণকারী দশা বা বৃদ্ধির দশা। এই সময় কী হয়ে থাকে, খাদ্য গ্রহণ করে, তাই তো? অর্থাৎ ট্রফোজের দশাতে এরা আকৃতিতে খুব বেশি বড় হয় না, এরা যখন ধীরে ধীরে এগিয়ে যায় তখন সিউডোপোডিয়া বা ক্ষণপদের প্রত্যেকবার যখন এগোয় তখন ততবার কী করে এরা ক্ষণপদ সৃষ্টি করে, যেটা গমনে সহায়তা করে। এই ট্রফোজের দশায় সাইটোপ্লাজম বর্তমান থাকে, যে সাইটোপ্লাজমের আমরা কীভাবে দেখতে পাবো, না যদি আমরা এই প্যারাসাইটটাকে আয়রন হিস্টোলাইসিস যদি আমরা রঞ্জকে স্টেন করি, রঞ্জিত করি, তাহলে আমরা নীলাভ বর্ণের সাইটোপ্লাজম দেখতে পাবো। এবং যে সাইটোপ্লাজমের মধ্যে বাইরের দিকে দেখলাম কি যে এক্টোপ্লাজম দেখা যায় এবং ভিতরের দিকে দেখা যায় এন্ডোপ্লাজম, এছাড়াও এর মধ্যে নিউক্লিয়াস থাকে, আরবিসি থাকে। তো এই এক্টোপ্লাজমের কাজ কি বললাম, এক্টোপ্লাজমের কাজ হচ্ছে কি করা, না খাদ্য গ্রহণে সহায়তা করা আর ক্ষণপদ সৃষ্টিতে ক্ষমতা সম্পন্ন। এন্ডোপ্লাজমের কাজ কি বললাম, যে খাদ্য গ্রহণ করে সেই খাদ্যটাকে পাচনে রেচনে সহায়তা করা যায় এন্ডোপ্লাজম। আর বেশি বর্তমান এছাড়াও সাইটোপ্লাজমের মধ্যে দেখা যায় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দেখা যায়। যেহেতু এরা আবাদ শ্বসন প্রক্রিয়ায় জীবন সম্পন্ন করে তাই এদের মাইটোকন্ড্রিয়া দেখা যায় না, বুঝে গেছে? তারপরে হচ্ছে তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা হচ্ছে গোলাকার হয়ে থাকে, নিউক্লিয়ার পর্দা পাতলা হয় এবং নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের অংশ দেখা যায় যাকে বলা হয় এন্ডোজোম বা কোরিওজোম। তাহলে এন্টামিবা হিস্টোলাইটিকার সেকেন্ড দশা বললাম, গঠন হচ্ছে প্রিসিস্টিক দশা। এখানেও কি দেখা যায়, নিউক্লিয়াস বর্তমান ট্রফোজয়েডের মতো গমনাঙ্গ বা ক্ষণপথ সৃষ্টি হয়। কি হয়, অন্ত্রে ট্রফোজয়েড দশা ধীরে ধীরে গোলাকার এবং ক্ষুদ্রাকৃতি হয়ে আস্তে আস্তে সাইজে ছোট হয় এবং গোলাকৃতি আকার ধারণ করে প্রিসিস্টিক দশায় পরিণত হয়। তাহলে ট্রফোজয়েড দশাটি কি হয়, অন্ত্রে গোলাকার ও ক্ষুদ্রাকার প্রিসিস্টিক দশায় পরিণত হয় আস্তে আস্তে, ঠিক আছে? এরপরে দেখো এদের কি হয়, এই প্রিসিস্টিক দশাতে সিউডোপোডিয়ার উৎপাদনের ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ খুব কম সংখ্যায় সিউডোপোডিয়া বা ক্ষণপদ উৎপন্ন হয়। আর কি দেখা যায়, এদের দেহে বার সৃষ্টি হয় বা ক্রোমাটয়েডাল বডি। এই প্রিসিস্টিক দশায় উৎপন্ন হয় ক্রোমাটয়েডাল বা বার বডির সৃষ্টি হয়, ঠিক আছে? আর কি দেখা যায়, না এদের এই সময় এদের সাইটোপ্লাজমে গ্লাইকোজেনের উপস্থিতি দেখা যায়। প্রিসিস্টিক দশায় সাইটোপ্লাজমে কি দেখা যায়, না গ্লাইকোজেন। তাহলে সাইটোপ্লাজমে কি দেখা যায়, গ্লাইকোজেন দেখা যায়। আর কি দেখা যায়, এদের চলন ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পেয়ে থাকে এবং অবশেষে বিলুপ্ত হয়, নিউক্লিয়াসের গঠন ট্রফোজয়েডের মতো। তাহলে প্রিসিস্টিক দশা বললাম যে ট্রফোজয়েড দশাটা অন্ত্রে গোলাকার এবং আস্তে আস্তে ক্ষুদ্রাকৃতি হয়ে প্রিসিস্টিক দশায় রূপান্তরিত হয়। এই প্রিসিস্টিক দশায় রূপান্তরিত হওয়ার সেখানে ক্রোমাটয়েডাল বা বার বডি সৃষ্টি হয় আর সাইটোপ্লাজমে কিছু গ্লাইকোজেন লক্ষ্য করা যায়। আস্তে আস্তে এই যে ক্ষণপদ এটা কি হয়, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে? এবং নিউক্লিয়াসটি কেমন দেখতে হয়, ট্রফোজয়েড দশার মতো নিউক্লিয়াসটা দেখতে হয়। সিস্টিক দশা হচ্ছে প্রিসিস্টিক দশা থেকে আস্তে আস্তে পরজীবী কি হয়, সিস্টিক দশাতে পরিণত হয়। এই দশাতে এই সিস্টিক দশা থেকে হয় পরজীবী একমাত্র বৃহদন্ত্রে বসবাস করে আর কিন্তু অন্য কোথাও বসবাস করতে পারে না, কেবলমাত্র বৃহদন্ত্রের মলে সিস্টিক দশা দেখা যায়। অর্থাৎ এই সিস্টিক দশাটা লক্ষ্য করা যায় একমাত্র বৃহদন্ত্রে, অন্য কোনো অঙ্গে দেখা যায় না, বুঝা গেছে? এই দশাতে আর কি কি হয়ে থাকে, এই দশাতে পরজীবীরা আকারে অন্তত ক্ষুদ্র এবং গোলাকার হয়ে থাকে।
প্রিসিস্টিক থেকে সিস্টিকোসে পরিণত হলো। এরা বৃহদন্ত্রে অবস্থান করে, অন্য কোনো অঙ্গে দেখা যায় না। আর কি হয়, এই আকারে পরজীবীগুলো আকারে আরো ক্ষুদ্র এবং কি হয়ে থাকে গোলাকার ধারণ করে। বুঝতে গেছে? এরপর কি হয় যে এই প্রিসিস্টিক দশার পরজীবীরা বাইরের চকচকে সিস্ট আবরণ দ্বারা আবৃত হয়ে থাকে বাইরের দিকে, ঠিক আছে। যদি কোনো লৌহ হিমাটক্সিলিন রঞ্জকে রঞ্জিত করলে দেখা যাবে যে সিস্ট আবরণী অরঞ্জিত থাকে। তাহলে আরো গোলাকার এবং ক্ষুদ্রাকার ধারণ করে সিস্টিদশের পরজীবী। তার ফলে কি হয়, যদি আমরা একে স্টেন করি, স্টেন করলে দেখা যাবে যে সাইটোপ্লাজম নিউক্লিয়াসের গঠন সুস্পষ্টভাবে বর্তমান দেখা যাবে, এবং স্টেন করার সময় সিস্টিক দশায় নিউক্লিয়াস দেখতে পাবো যে বহু বিভাজনের ফলে বারবার বিভাজিত হয়ে একটা থেকে দুটো নিউক্লিয়াস, দুটো থেকে চারটে নিউক্লিয়াস এবং চারটে থেকে আটটা নিউক্লিয়াস তৈরি করে। সিস্টিক দশায় প্রথম যখন প্রিসিস্টিক থেকে সিস্টিক দশায় পরিণত হয় তখন কি হয়, নিউক্লিয়াস একটা গঠিত হয়। অর্থাৎ নিউক্লিয়াস কি হয়ে থাকে, এক এক নিউক্লিয়াস যুক্ত। আর আমি প্রিসিস্টিক দশাতে বললাম যে কি লক্ষ্য করা যায়, ক্রোমাইডিয়াল বা ক্রোমাটাইডাল বডি বললাম। এই ক্রোমাটাইডাল বডি হচ্ছে লক্ষ্য করা যায় যখন একটা নিউক্লিয়াস থাকে সিস্টিক দশায়, ঠিক আছে। নোট করো খাতাতে, ছবি ড্র করো। ইন্টারভিউ বা হিস্টোলাইটিক সিস্টিক দশায় কি হয়, এক নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে এবং যেখানে কি হয় ক্রোমাইডিয়াল বডি লক্ষ্য করা যায়, তাই তো। একে কি বডি বলা হয়, ক্রোমাটাইডাল বডি, যেটা বললাম ক্রোমাটয়েডাল বডি দেখা যায়। এই নিউক্লিয়াস বিভাজনের ফলে দুটো নিউক্লিয়াস যুক্ত সিস্ট এন্টারভাবে হিস্টোলাইটিকা দেখে কি হয়, সিস্ট দশায় দুটো নিউক্লিয়াস বিভাজিত হয়, অর্থাৎ দি নিউক্লিয়াস যুক্ত গঠন লক্ষ্য করা যায়। এবং সেখানেও কি হয় না, যখন সিস্টিক দশাতে নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস বিশিষ্ট সিস্টিক ছিল তখন তার নিউক্লিয়াসের সংখ্যা একটা এবং ক্রোমাটাইডাল বর্তমান। নিউক্লিয়াসের বিভাজনের ফলে দুটো নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্রোমাটাইডাল বডি লক্ষ্য করা যায়। এরপর এই নিউক্লিয়াস বিভাজনের ফলে কি হয়, আবার নিউক্লিয়াস বিভাজনের ফলে চারটে নিউক্লিয়াস দেখা যায়, কি হয় টেট্রা নিউক্লিয়াস যুক্ত। এবং এই সময় কি হয়, এই যে ক্রোমাটয়েডাল, সে ক্রোমাটয়েডাল কিন্তু এই যে চার নিউক্লিয়াস যুক্ত গঠনে ক্রোমাটয়েডাল দেখা যায় না। বোঝা গেছে? তাহলে কি বললাম যে প্রিসিস্টিক দশাতে যদি আমরা আমরা যদি কোনো আমরা স্টেন দ্বারা যদি স্টেন করি তাহলে আমরা দেখতে পাবো কি যে সিস্ট আবরণী, অর্থাৎ বাইরের দিকে আবরণীকে বলা আছে সিস্ট আবরণী, সিস্ট আবরণী। এই সময় আমরা কি দেখতে পাবো না, নিউক্লিয়াসটা প্রথমে সিস্ট দশায় প্রথমে একটা নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে, তার সঙ্গে ক্রোমাটাইডাল বডি দেখা যায়। পরবর্তীকালে এই একটা নিউক্লিয়াস পরবর্তীকালে বিভাজনের ফলে নিউক্লিয়াস বিভাজনের ফলে দ্বি নিউক্লিয়াস যুক্ত গঠিত হয় এবং তার পরবর্তীকালে চারটে নিউক্লিয়াস গঠিত হয়। এবং বিভাজনের সময় কি হয়, কিছু কিছু ক্ষেত্রে চারের বেশি নিউক্লিয়াস দেখা যায়, আটটা নিউক্লিয়াসও বর্তমান, ঠিক আছে। আর কি হয় না, যখন যখন পরবর্তী দশাটা সম্পূর্ণ হয় তখন কি হয়, এদের ক্রোমাটাইডাল বডি লক্ষ্য করা যায় না। আর কি দেখা যায় না, এই ইন্টারভিউ হিস্টোলাইটিকা সিস্টগুলো যে যখন প্রতিকূলতার সহ্য উপযোগী, অর্থাৎ সিস্টগুলো জলে প্রায় এক মাস, শুষ্ক মাটিতে প্রায় মলে প্রায় ১২ দিন মতো বেঁচে থাকতে পারে,